আমাদের পড়াশোনায় দিয়াবল পাগল হয়ে যায়। সবার আগে পাতা উল্টে যাব প্রথম পিতর এক পনেরোয়, প্রথম পিতর অধ্যায় এক পদ পনেরো। প্রভু, আমরা বাণী ভালোবাসি, প্রথম পিতর একের পনেরো বলছে, কিন্তু যদি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রমের ন্যায় আপনারও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। বাইবেল বলে যে আমাদের পবিত্র জীবন যাপন করা উচিত, আর পবিত্র জীবন, গতকাল আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম, প্রভু যেটা করার সামর্থ্য আমাদের দান করেন না সেটা আমরা করব, তা তিনি কখনো আশা করেন না, আমাদের কাছে সঠিক কিছু আশা করেন না। আমাদের পুনর্জন্ম হলে প্রভুর বীজ যীশু খ্রিস্ট পবিত্র আত্মার দ্বারা আমাদের মধ্যে বাস করতে আসেন, আর সত্যি যদি ইচ্ছুক হন তাহলে সেই সব জিনিসে সম্ভাবনা হবেন। আমাদের মধ্যে উৎকর্ষতার একটি বীজ, প্রেমের একটি বীজ, পবিত্রতার বীজ থাকে, অন্যান্য বীজের মতো তাতেও জল দিতে হবে। বাইবেল বলে যে প্রভুর বাণীর জলের দ্বারা সেই বীজগুলো ভিজিয়ে দিতে হবে। সত্যি কি দারুণ! আপনাদের কেমন লাগছে? আমাদের জীবনের আগাগোছাগুলো দূর করতে হবে, আমাদের শুধু উন্নতি করে যেতে হবে। প্রভুর চোখে আমরা খুবই নিখুঁত, কারণ তিনি খ্রিস্টে আমাদের নিখুঁত করেছেন, তবেই তো আমরা সেই দিকে এগিয়ে চলতে পেরেছি। আর শিষ্য পৌল বলেছেন, আমি ত্রুটিহীনতার দিকে এগিয়ে যাই, সমস্ত মিথ্যে পেছনে ফেলে রেখে এবং সমস্ত ভালো জিনিস যা সামনে আছে। আমি বলছি না যে আপনি অপরিবর্তন করুন, কেউই তা করে না, তবুও বলছি যদি সামনের দিকে এগিয়ে যান আপনার সমস্ত হৃদয় নিয়ে, আপনার সমস্ত সত্তা নিয়ে, সমস্ত মন নিয়ে, সমস্ত বল নিয়ে, তাহলে সেই দিকে এগিয়ে চলেছেন যেদিকে প্রভু আপনাকে নিয়ে যেতে চান। আমার মনে হয় না আমাদের সেইভাবে এগোনো উচিত যেভাবে আমাদের চাহিদা প্রভুর মাধ্যমে আমরা সবচেয়ে আগে প্রভুকে যা বলি তার দিকে এগিয়ে যাওয়া উচিত। সবার আগে পরমেশ্বরের রাজ্য ও ধার্মিকতা অন্বেষণ করব। সব কিছু তোমার উদ্দেশ্যে পবিত্রতা এমন কোনো বিষয় নয় যাতে মানুষ প্রথম দিকে উত্তেজিত হয়ে উঠবে। যখন থেকে আমি পবিত্রতার কথা বলে আসছি তখন থেকে একটা চিন্তা মাথায় আসে, আমি যদি পবিত্র জীবন কাটাই তাহলে আমি হয়তো কোনোদিনও মজাদার কোনো কাজ আর করতে পারবো না, আর আমার সব কিছু ত্যাগ করে যেতে হবে, দান করে যেতে হবে, হাল ছেড়ে দিতে হবে। এই কথাটাই হলো শয়তানের, অনেকের পবিত্র জীবন যাপন করতে পারেন এবং তৎসত্ত্বেও ভালো সময় কাটাতে পারেন, পুরোটাই পছন্দের ব্যাপার। যিশু নিজে বলেছেন যে চুরি, ধ্বংস, হত্যা করার জন্যে আসেনি, আমি এসেছি যাতে প্রাচুর্য সহকারে জীবন উপভোগ করতে পারি। আর পবিত্র জীবন কাটানোর মানে প্রার্থনার সারিতে দাঁড়িয়ে থাকা নয়, পবিত্র জীবন কাটানোর মানে এই নয় যে আপনি সারা দিন আর কিছু না করে, আমরা পৃথিবীতে রয়েছি অতএব এত আধ্যাত্মিক হতে চাই না যাতে পৃথিবীবাসীর, এই পৃথিবীতে আমাদের থাকতে হবে বাইরে নয়। অসংখ্য খ্রিস্টান ভাব করে যেন তারা এতে নেই, কিন্তু তারা এমন ভাব করে যেন মহিমা নামক মেঘের ওপর বাস করে তারা চলছে, এবং এই সঙ্গীত তারা আধ্যাত্মিকতার ব্যাপারে সর্বোচ্চ সর্বদিক, কিন্তু যখন এটা নিচে আসে। এবার ছোট্ট একটা গল্প পড়া যাক, যেটা আমি মনে করি সুন্দর একটা দৃষ্টান্ত, মন দিয়ে শুনুন আপনারা। আমরা থাকব এই জগতেই, এই জিনিসটা ডুবো জাহাজের বিশ্লেষণে পরিপক্ক হবে, এটা জলে থাকে কিন্তু জলের ওপর নয়। যদি এটা মাটিতে থাকে মানে জলের ওপরে, তখন কোনো উদ্দেশ্য নেই, ওটা আর কোনো সম্পাদন করে না। অর্থাৎ আমরা যদি সবসময় মণ্ডলিতে থাকি তাহলে আমাদের কর্ম সম্পাদিত হবে না, আর জগতের মধ্যে আমাদের যেটা লক্ষ্য সেটা পূর্ণ হবে না। আর আমি কিছু যদি না করি সেটা ঝুলে থাকবে। আমরা তিন চারজন খ্রিস্টান বন্ধুদের মধ্যেই তখন শুধু প্রার্থনা করব, বাইবেল পড়ব, তাতে আমি খুশি থাকতে পারি, কিন্তু অন্য কাউকে সাহায্য করতে পারবো না। প্রভু যখন বলেছেন যে আমাদের পৃথক জীবন কাটাতে হবে, তখন তার আসল মানেটা বুঝতে হবে। তার মানে এই নয় যে যারা
খ্রিস্টান নয় তাদের অবজ্ঞা করব, যিশু এই করেছেন এই করেননি, আর পাপীর সঙ্গে একসঙ্গে খাবার খেয়েছিলেন কিন্তু তিনি নিশ্চিন্তভাবে তাদের সাহায্য করতেন এবং তাদের দ্বারা সংক্রামিত হতেন না আপনারা চারপাশে। যারা যিশু খ্রিস্টে বিশ্বাস রাখেন না তাদের সঙ্গে আপনি সুন্দরভাবে মিশতে পারেন, ভালো কথা বলতে পারেন, কিন্তু তাদের চেয়ে বেশি আধ্যাত্মিকতা ও বেশি ভালো আচরণ প্রকাশ করলে তারা কখনোই আপনার কথা শোনার জন্য নিজেদের সেই রকম উন্মুক্ত করবে না, মনে রাখুন। সেই ডুবোজাহাজ ওটা মাটিতে থাকলে ওটার কোনো কাজ নেই, ওটার কোনো উদ্দেশ্য সাধন হবে না, কিন্তু যেই ওটা জলে নামবে অমনি পৃথক হয়ে যাবে, অথচ বিচ্ছিন্ন হবে না, আপনারা বুঝলেন? ভালো কথা। ডুবোজাহাজের ভেতরে জল ঢুকে গেলে তখন বিপদ ঘণ্টা বাজানোর কারণ দেখা দেয়। পৃথিবীর মধ্যে থেকে পৃথক হতে হবে, কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেলে চলবে না কোনোদিনও। অনেকের জীবনে আজ এই সাহায্যটা ভীষণ দরকার। অনেকেই আছেন যারা নিয়মিত মণ্ডলীতে যাওয়ার পর খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন, আর তারা ভাবেন যে তারা মণ্ডলীতে গিয়েছেন বলে প্রভুর ব্যাপারে চেষ্টা করেছেন, ফলে আজ যারা তারা এমন একটা জায়গায় ছিলেন যেখান থেকে ভালোভাবে প্রভুকে উপাসনা করতেন, তাই আজ কোনো মণ্ডলীতে বা ঈশ্বরের ব্যাপারে যে তাদের মনোভাব খারাপ তা নয়, কেউ তাদের খ্রিস্টান বললেই দ্রুত তাদের মনোভাব জটিল ও বিরক্তি ভিত্তিক হয়ে যায়, আর তার ফলে তাদের দেখলেই আমরা একটানা এমনভাবে আচরণ করতে পারি যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাদের কাছে সেই আচরণ আকর্ষক করে তোলাই আমাদের উদ্দেশ্য। আর যে কোনো মানুষকে পেলেই খ্রিশ্চান মানসিকতার ভিত্তিতে তাদের কাজকর্ম বিচার করা একদম ঠিক নয়। অবাক ব্যাপার যে কত দ্রুত বিচার করে ফেলি আমরা, দ্রুত বিচার করতে শুরু করি। যদি তারা চুলে রং লাগায় বা এমন কিছু করে, অনেক রকমই আজকাল রং আছে, আমি এক সময় লোকেদের দিকে তাকিয়ে ভাবতাম যে তুমি ওই বিদ্রোহী অল্প বয়সীদের মধ্যে একজন। আমি নিজেকে আটকে রেখেছি একটা জায়গায় আর দেখেছি যে কয়েকজন যেমন নিজেরা তেমন পোশাক পরে, ওটা তাদের কাছে স্টাইল আর ওটা ওরকমই, ঠিক যেমন আমি আমার পছন্দ করি ওটা ওইটা। সবাইকে একই দলে ফেলে দেওয়ার চেষ্টা থামাতে হবে, কারণ তারা আমাদের মতো দেখতে নয় মোটেই। আমাদের কি করা যায় জানেন? আমাদের অন্তর্ভূতির ক্ষেত্রটা প্রসারিত করা দরকার, কারণ আমাদের মধ্যে অনেককেই আকর্ষক হতে হবে, আর আমরা শুধু আমাদের মতো কিছু লোকের সঙ্গেই আটকে থাকবো। মাত্র তিনটে বছরে যিশুর যে ভাবমূর্তি ছড়িয়ে পড়েছিল তা কেউ রোধ করতে পারেনি। তাঁর শিষ্যরা 12 জন সমাজের ওপর অন্তহীন ছাপ রেখে গিয়েছিল, সেই জন্যে মাঝে মধ্যে মনে হয় নিজেদের জিজ্ঞাসা করা উচিত, এই পৃথিবীতে আমি কি ধরনের ছাপ রেখে যাচ্ছি আর কিভাবে লোকেদের কাজে লাগাচ্ছি। আমরা সব সময় শুধু অন্যদের মতো হতে পারি না, আবার তাদের পরিহারও করতে পারি না। এ কথা ঠিক যে এই পৃথিবীতে থাকতে হলে, লোকেদের কাছে সহায়তা বাণী পৌঁছে দিতে হলে আপনাকে প্রভুর বলে বলিয়ান হতে হবে, নিজের ব্যাপারে বেশ কিছু শক্তপোক্ত অঙ্গীকার করতে হবে, কারণ সেটা না করলে আপনি এমন কিছু ব্যাপারের মধ্যে ঢুকে পড়বেন যে তারপরে আপনি বলিয়ান না হলে আপোষ করে যেতে হবে। ঠিক এই কারণে পবিত্র জীবন যাপন এবং প্রভুর ভয় জীবন কাটানোর বিষয়ে আমি যে বক্তব্য রাখবো সেটা আপনাদের শোনা অত্যন্ত দরকার। আগেই বলেছি, আজকাল মানুষের কাছে পবিত্রতা তেমন একটা জনপ্রিয় বিষয় নয়, আর আজ আমাদের মধ্যে খ্রিশ্চানদের মধ্যে নানা রকম গণ্ডগোলের একটা অন্যরকম কারণ বলে যেটা মনে করি সেটা হলো পবিত্রতা নিয়ে যথেষ্ট প্রচার না হওয়া। বিগত 6 সপ্তাহে আমি যেটা দেখেছিলাম সেটা হলো, মানে ব্যক্তিগতভাবে বেশ কয়েকটা ঘটনা যেগুলো ভেবেছিলাম শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে এখনও আমায় নাড়াচড়া করতে হচ্ছে, বই কি মানে লোকেদের নানান কাজকর্ম যেগুলো আমি সত্যি বলতে কোনোদিনও আশা করিনি। আপনারা বলবেন তাতে অন্যায়টা কি, ভুলটাই বা কি? দেখুন, আমার কাছে সম্পূর্ণ উত্তর তো নেই, তবে একটা জিনিস আমি জানি যে লোকে যে এই যথেষ্ট
সশ্রদ্ধ ভয় ও সমীহ ছাড়াই বেঁচে রয়েছে এটা অন্যায়। প্রভুকে এতটুকু সম্মান জানানো উচিত যাতে তিনি যদি কিছু করতে বারণ করেন তাহলে সেটা যেন আমরা না করি। এটা বোঝা দরকার যে প্রভু আমাদের যা করতে বলেন সেটা আমাদের মঙ্গলের জন্যেই। বাইবেল যখন বলে তুমি করবে না, সেটা মজা থেকে আমাদের দূরে সরানোর জন্য নয়, আমাদের মৃত্যু থেকে দূর সরানোর জন্যে। প্রভু যে যে কাজ আমাদের করতে বলেছেন সেগুলো আমাদের মঙ্গলের জন্যেই বলেছেন। এবার দেখুন দ্বিতীয় করন্থীয় আর সাতের এক, দ্বিতীয় করন্থীয় সাত পদে এক, অতএব প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইসো আমরা মাংসের ও আত্মার। সমস্ত মালিন্য হতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বর ভয় পবিত্রতা সিদ্ধা করি। ঠিক আছে, এখানে তিনি কি বলছেন আপনাদের বুঝিয়ে বলছি। তিনি বলছেন দেখো প্রভুর সঙ্গে কাজ করতে হবে। প্রিয়তমেরা যে কোনো জিনিস যা ঠিক নয় তা থেকে নিজেদের শুচি করতেই হবে, তারপর ত্রুটিহীনতা ও পবিত্র জীবনযাপনের অন্তিম ফলাফলের লক্ষ্য করে কাজ করতে হবে এবং ঈশ্বর ভয় সেসব কিছুই সিদ্ধ হোক। এটা আমায় কি বলে যে পবিত্র জীবনযাপনের জন্যে আমি প্রভুর সঙ্গে কাজ করতে পারবো না? যদি আমার মনে তার বিষয়ে সশ্রদ্ধ ভয় না থাকে, আমার ওই কথাটার অর্থ কতজন বুঝলেন? প্রভুর ভয় ভীত হওয়ার কথা। আমি বলিনি যে ভুল হয়ে গেলে তিনি আপনাকে আঘাত দেবেন অথবা ভুল হয়ে গেলে তিনি আপনাকে ভালোবাসবেন না, এমন ভয়ের কথা বলিনি। আমি আপনাদের এইটুকু বলছি যে প্রভু হলেন প্রভু। প্রভুর অর্থ হলো আচরণ। প্রভুর সঙ্গে আচরণ মানে পোস্টম্যান বা এরকম কোনো আচরণ নয়। তাই প্রভু যদি কিছু বলেন আমাদের সেটা ভালোবেসে সম্মান সহকারে করতে হবে। তখন আমাকে বুঝতে হবে যে কেন বারণ করেছেন আর বাবা মায়েরা তখন কি করেন। যখন বাচ্চারা তখন জিজ্ঞেস করে কেন বলতো, এটা কেন কেন হচ্ছে এটা বলতো, বাবা মারা বলেন আমি বলছি তাই করতে হবে। সব কিছুতে এই কেন কেন ব্যাপারটা বোঝার দরকার নেই। আমি জানি না যে সশস্ত্র সৈন্যদল সব কিছু কীভাবে সামলে নেয়, কিন্তু আমার স্বামী যখন ওই সৈন্যদলে ছিলেন, সেটা আগেকার কথা, যখন ছেলেদের সৈন্যদলে যাওয়ার ছিল বাধ্যতামূলক, যেটা বেশিরভাগ মানুষের পক্ষে উপযোগী ছিল বলে মনে হয়, কারণ সেখানে মানুষ এমন কিছু প্রশিক্ষণ পায় যা আরও কোথাও পাওয়া যায় না, আর সেটা হলো বর্ষতা প্রশিক্ষণ, ঊর্ধ্বতন কর্তৃত্ব যা বলছে তৎক্ষণাৎ তা করে ফেলা প্রশিক্ষণ, কর্তৃত্ব কিছু সম্মান লাভ করেছিল নিশ্চয়ই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সরকারকে সম্মান করে না, মণ্ডলীর কর্তৃত্বকে সম্মান করে না, এই জিনিসটাই আমাদের সমাজকে হত্যা করছে। কেউ চায় না যে কি করতে হবে সেটা অন্য কেউ বলুক, প্রত্যেকে ভাবে যে তারা সব কিছু জানে, অথচ এর থেকে অসম্মানজনক মনোভাব। তবে ডেভ কিছু কিছু বোকার মতো জিনিসের কথা আমায় বলেছিল যেগুলো কর্তৃত্ব করতে, সেই সব জিনিসের মানুষ পাগল হয়ে যেত, আদৌ সেগুলোর কোনো অর্থ ছিল না, কোনো রকম ছিল না। এরকম অনেক জিনিসই তাদের করতে হয় যার কোনো মাথামুণ্ড ছিল না। আমি ওকে বলতাম কেন আপনি এরকম করেন, ও বলতে আসলে ওটা বর্ষতা, অর্থাৎ লোকেদের এমনভাবে তৈরি করা হতো যাতে তারা যুদ্ধে গেলে, মানে সেরকম পরিস্থিতিতে পড়লে, কেউ হয়তো কোনো অর্ডার দিল তখন যাতে তারা কারণ না খোঁজে বা তর্ক না করে, সেই জন্য এমন প্রশিক্ষণ দেওয়া হতো, কারণ তখন সেটা না মানলে শুধু সে নয় তার সঙ্গে শত শত লোকের প্রাণহানি দেওয়ার সম্ভাবনা ছিল। আর দেখুন আমাদের যাতে প্রভুর জন্য যথেষ্ট সম্মান থাকে সেইভাবে প্রভু আমাদের প্রশিক্ষণ দেন, তাকে যথেষ্ট শ্রদ্ধাজনিত সমূহ করতে হবে, কারণ কেন যাওয়াটা দরকার নেই, প্রভু যেটা বলছেন সেটা আমাদের করতেই হবে। রোমিও তিনের ১৮তে আলোচনা করা হয়েছে এমন কয়েকটা দলের কথা যারা ভয়ঙ্করভাবে জীবন কাটাচ্ছিল, আর বলা হয়েছে যে তারা ওইভাবে বেঁচেছিল তার কারণ তাদের মধ্যে প্রভুর প্রতি শ্রদ্ধা ভয় ছিল না, হিতোপদেশ। ১:৭ বলে সদাপ্রভুর ভয়ে জ্ঞানের আরম্ভ। সদাপ্রভুর ভয়ে জ্ঞানের আরম্ভ, তার মানে হলো আমরা যতক্ষণ না সদাপ্রভুর ভয় পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারবো না। আমার মনে হয় আপনাদের একবার উপদেশক ১২টা দেখা উচিত। উপদেশক ১২, ১৩, ১৪ সবার আগে বলে নি।
সলোমন সেই সব কিছু চেষ্টা করে দেখেছিল যা একজন মানুষ সুখী থাকার জন্যে চেষ্টা করতে পারে, কিন্তু সে বিপথে চলে গেছিল। যদিও ভালোভাবেই শুরু করেছিল সে, প্রভু যখন জিজ্ঞাসা করেন যে সে কী চায়, তখন বলেছিল আমায় প্রাজ্ঞতা দিন। অন্যদের চেয়ে সমালোচনা প্রাজ্ঞতা ছিল বেশি, এবং প্রাজ্ঞতা থাকার কারণে সে আবার প্রভুকে সঠিক ভয় পেয়ে শুরু করেছিল। কিন্তু সে শুরু করে থাকলেও পরবর্তীকালে নিজের সুখের জন্য যাবতীয় কাজ করতে করতে শুরু করে। আর অঢেল টাকা পয়সা ছিল, তবুও তার জীবনের দুঃখের অন্ত ছিল না। বলতে পারেন যে উপদেশক পাঠ করা ভীষণ ভালো, কারণ উপদেশক পাঠ করলে দেখবেন আমরা এমন অনেক জিনিসের মধ্যে মত্ত হয়ে সময় কাটাচ্ছি যা নির্বোধসুলক মাত্র। আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো, সশ্রদ্ধজনিত আরাধনা করো। তিনি কে তা জানে, তাঁর সকল আজ্ঞা পালন করো, কেননা ইহাই সকল মানুষের কর্তব্য, তাঁর সৃষ্টির সম্পূর্ণ ও প্রকৃত উদ্দেশ্য। শুধুমাত্র প্রভুর বশ্যতা স্বীকার ও তাকে মহিমান্বিত করার জন্যে আমাদের সৃষ্টি করা হয়েছে। প্রভুর দূরদর্শিতার বস্তু এবং সকল চরিত্রের শেকড় বিশেষ। আমাদের চরিত্র কিভাবে গড়ে ওঠে, বিশেষভাবে যখন আমরা প্রভুর বলা কাজ মন দিয়ে করতে চাই না, শুধুই ভালো লাগে না বলে তখন তা আমাদের করতে হয়। মনে হয় মাত্র কয়েকজনই এটা বুঝতে পারছেন। আপনারা কখন আধ্যক্ষিতভাবে বড় হয় জানেন, যখন ভালো কাজ করতে ইচ্ছে না হলেও আপনি ভালো কাজটা করেন। একটা সময় বুঝতে পেরেছিলাম আমরা সেটাই করা উচিত যেটা প্রভু বলেছেন, কারণ সেই অবস্থায় পৌঁছেছি যেখানে প্রভুর কথা মানতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে, দারুণ ব্যাপার। কিন্তু আমি যখন এটা করছি তখন অন্য ধাপে আমরা এগোচ্ছি না। আমি এটা বুঝেছি কারণ অতীতে আমি দুঃখ পেয়েছি। কোনটা সবচেয়ে শক্ত জানেন, এমন কাউকে কিছু বোঝানো যা আপনার সঠিক মনে হয় না কিন্তু প্রভু তা করতে বলেন। দুর্ব্যবহারকারীদের সঙ্গে সুব্যবহার করুন, তাদের জন্য প্রার্থনা করুন যারা আপনাকে দোষী বলছে, যারা দুর্ব্যবহার করছে, নিগৃহীত করছে। প্রভু কথা দিয়েছেন যে আমরা তার কথা মতো কাজ করলে, যদিও তা কঠিন, অবশ্যই তিনি আমাদের কাছে এসে আশীর্বাদ দেবেন যা আমাদের কল্পনারও অতীত কঠিন। কাজ করার সময় আমরা বড় হয়ে উঠি, সবাই বলতে পারেন দুঃখ পেলে আমি বড় হই, কঠিন কাজ করলে আমি বড় হই, এটা মনে রাখতে হবে। কারণ যখন কঠিন সময় কাছে আসে তখন মাংসের মধ্যে যন্ত্রণা শুরু হয়, ফলে মাংস প্রতিরোধ করতে শুরু করে। আপনারা হয়তো বলবেন আমায় শুধু এগিয়ে গিয়ে কাজটুকু করতে হবে, যদিও তাতে আমি দুঃখ পাবো, কারণ তা না পারলে আপনি কোনোদিনও একমাত্র পথ দিয়ে যাওয়া হচ্ছে, কোনো কিছু থেকে পালালে তা থেকে বেরিয়ে আসা যায় না, একমাত্র পথ তার মধ্যে দিয়ে যাওয়া। আপনাকে যে কোনো জিনিস পাওয়ার জন্য ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে, যাতে সারা জীবন সেই ঘটনার মধ্যে। তিনি বলেছেন ইহাই সকল মানুষের কর্তব্য, প্রভুকে মান্য করা, কারণ তাকে উপযুক্ত ভয় পাওয়া সকল মানুষের কর্তব্য, আর সমস্ত সুখের ভিত্তি প্রস্তর বিশেষ। সমস্ত পরিস্থিতির বোঝাপড়া, এ কথার মানে কি জানেন, শুনুন, আমাদের জীবনে যে যে অন্যায় জিনিস রয়েছে সেই সব জিনিস সঠিক হয়ে যাবে, এবং যেভাবে প্রভুকে ভয় পাব ও তার আজ্ঞা মেনে চলব সেই অনুযায়ী প্রভুকে মানতে শুরু করলে জীবনে সব কিছু সমাধান লাভ করবেন। কি অপূর্ব কথা! এই সমস্যা কি করে সমাধান করব, প্রভুকে মানুন। এই সমস্যার সমাধান কিভাবে করব, প্রভুকে মানুন। আমার টাকা পয়সা কি হবে, প্রভুকে মানুন। তিনি যেভাবে বলেছেন সেইভাবে তীর দান করুন ও নিবেদন দিন। এমন কিছু কিনতে যাবেন না যা আপনার দরকার নেই, শৃঙ্খলা আনুন, প্রভু যা করতে বলেছেন করুন, দারুণ জীবন লাভ করবেন। প্রখর দিবালকে যাবতীয় পরিস্থিতি অবস্থার সঙ্গে বোঝাপড়া করা, কেননা ইহাই সকল মানুষের কর্তব্য। এবার 14 দেখুন, কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচার আনিবেন। মণ্ডলীতে আমরা এই রকম একটা সময় এসে পৌঁছেছি, আসলে আমরা নিজেদের প্রকাশিত হওয়ার সঠিক সময় এসে গেছে। কেউ কি এমনভাবে দেখছেন যে আমরা অনেক জায়গায় হয়তো একটু একটু করে এগিয়েছি, আর আমরা প্রভুর আদান প্রদানে প্রকৃত সময় পৌঁছেছি বলেই
আমার পূর্ণ বিশ্বাস এবার 9-11 মনে করি, আমাদের দেশের যেমন অটলিকা দুটি ধ্বংসের মতো কত দ্রুত লোকে পরস্পরকে ভালোবাসতে শুরু করেছিল, সবাই তখন সেখানে গিয়ে সই করেছিল। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ দিন। আসলে জানেন, আমাদের চিন্তার বদল দরকার, তাদের বলার দরকার আমেরিকা প্রভু মঙ্গল করো। আমি জানি যে হাজার হাজার লোক আমাদের জন্য প্রার্থনা করেন এবং আর্থিকভাবে সাহায্য করেন। আপনারা আমাদের অংশীদার, আপনাদের কতটা প্রশংসা করি আমরা জানি। আমি আপনাদের সামনে একজনের সাক্ষ্য পাঠ করব, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আমাদের কিছু বই 36টি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং সেটা সমগ্র পৃথিবীর অসংখ্য মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভিন্ন ভিন্ন ভাষায় লক্ষ লক্ষ বই প্রতি বছর আমরা দান করে থাকি, যাতে ভিন্ন ভিন্ন ভাষার লোকেরা তাদের নিজেদের ভাষায় বচন শ্রবণ করতে পারে। এই চিঠিটা এসেছে অ্যালজেরিয়া থেকে। আমি আপনার অনুষ্ঠানের মুগ্ধ দর্শক। জয়েসের শিক্ষাক্রম আমার অত্যন্ত ভালো লাগে। দীর্ঘাগ্রস্ত মনের আলো, যীশুখ্রিস্ট একাকি আস্থা সহকারে বাঁচাতে দর্শকদের বোঝাপড়া ও শক্তি, প্রভুর কাছে আমি কৃতজ্ঞ। জয়েসের বুকলেটগুলো অ্যারাবিক ভাষায় তর্জমার জন্যে আমি আপনাকে এই বলে উৎসাহ দিই যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের সমর্থন করার মাধ্যমে আপনি সমগ্র পৃথিবীতে সুসমাচার বাণী ছড়িয়ে দিচ্ছেন। আপনার অংশীদারির জন্য ধন্যবাদ।